নমস্কার, শিলাস কিচেনে সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি পাবদা মাছের লাইট ঝাল রেসিপি। গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে, তাহলে দেরি না করে শুরু করা যাক। এখানে 500 গ্রাম পাবদা মাছ নিয়েছি। মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিমাণ মতো নুন, হলুদ ও সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। যে কোনো আঁশবিহীন মাছে একটু সর্ষের তেল মেখে নিলে মাছগুলো ভাজার সময় তেল ছিটবে না। এবার গ্যাসে প্যান বসিয়ে, প্যান গরম হলে সামান্য সর্ষের তেল দিয়ে এবার ওই তেলের মধ্যে একে একে মাছগুলো ভেজে তুলে নিলাম। সব মাছ ভাজা হয়ে গেলে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা প্যান বসিয়ে তাতে হাফ কাপ জল আর একটু নুন দিয়ে হালকা গরম হলে একটা টমেটো দু টুকরো করে কেটে তার মধ্যে দিয়ে দিলাম, আর একটা বড় সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে দিলাম ও তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 3 মিনিট সেদ্ধ করে নিলাম। এবার টমেটো খোসাগুলো তুলে ফেলে দেব। আর সমস্ত সেদ্ধ করা মশলাটা ঠান্ডা করে পেস্ট বানিয়ে নেব। এবার মাছ ভাজার প্যানটা বসিয়ে আরও একটু সর্ষের তেল দিয়ে তাতে একটু কালো জিরে ফোড়ন দিলাম। এই কালো জিরেগুলো যখন একটু ভাজা হয়ে আসবে এবং তার থেকে যখন স্মেল বেরোবে, তখন মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা ঢেলে দেব এবং সেই মিক্সিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এবার মশলা ভালো করে কষিয়ে পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে আবারও ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এবার ভালো করে ফুটতে দেব। ঝোল ফুটে উঠলে কিছুটা ধনে পাতা ছড়িয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে ওপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে ঢাকা দিয়ে রান্না করে নিলাম। ঢাকনা খুলেই রান্না হয়ে গেল পাবদা মাছের লাইট ও সিম্পল একটা রেসিপি। খুব কম সময়ে আর কম মশলার এই রকম মাছের ঝাল দুপুরে পাতে পড়লে আর কি চাই। তাহলে বন্ধুরা, আমার এই পাবদা মাছের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? আপনারা নিশ্চয়ই ট্রাই করে একটু দেখবেন আর কমেন্টস বক্সে আপনারা জানাবেন আপনাদের ভালো লাগলো না মন্দ লাগলো। ফেসবুক থেকে যদি আপনারা দেখে থাকেন তাহলে পেজটি ফলো করার জন্য অনুরোধ রইল।
আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন রেসিপি নিয়ে।